আলটিমেটলি শুটিংয়ের লাঞ্চ টাইম যখন হয় তখন সন্ধ্যাই হয়ে যায়, বাজারের পণ্যের দাম বেশি, সেই জন্যে মানুষের কষ্ট হচ্ছে, সকলেরই কষ্ট হচ্ছে, সেটাই ভালো না লাগার ব্যাপার আর কি। শূন্য কখনো থাকে না, প্রকৃতি শূন্যস্থান রাখে না, বজায় রেখে কাজ করতে অসুবিধা হয় না, ভালো লাগে। কারণ আলটিমেটলি শুটিংয়ের লাঞ্চ টাইম যখন হয় তখন সন্ধ্যাই হয়ে যায়, মাগরিবের টাইমেই সবসময় আমাদের অলমোস্ট ম্যাক্সিমাম শুটিংয়ে তাই খেতে হয়। তো সেই জায়গা থেকে আমরা একরকম ইউজ টু যে শুটিংয়ে রোজা রেখে কাজ করা খুব একটা ডিফিকাল্ট আমার মনে হয় না হয়। আর রোজার সময় সবাই একটা ডিফারেন্ট আমেজে থাকে, একটা সুন্দর সময়, সবার মধ্যে হৃদ্যতা বাড়ে, কিছুদিন পরে ঈদ, ঈদের কাজ তো হয়, এই টাইমটা ইটস ডিফারেন্ট। আর সবচেয়ে বড় ঝামেলা যেটা হচ্ছে, এখন রোজায় মানুষ কষ্ট করে অনেক বেশি, বাজারের পণ্যের দাম বেশি, সেই জন্যে মানুষের কষ্ট হচ্ছে, সকলেরই কষ্ট হচ্ছে, সেটাই ভালো না লাগার ব্যাপার আর কি। ঈদ নিয়ে পরিকল্পনা একদমই, ঈদের পরিবারের প্রতি যা দায়িত্ব সেগুলো আমি আমার মতো করে ফেলি, ইটস অলরেডি ডান। তো সেই জায়গা থেকে ঈদ যখন আসবে, ঈদের আগে তো আমাদের অনেক কাজ করা হয়, তো ঈদের টাইমটা আমরা একদমই ফ্যামিলি, একটু রেস্ট নেওয়া, একটু বন্ধু বান্ধবের সাথে দেখা সাক্ষাৎ করা, এভাবেই আসলে কাটে। সো হোপফুলি এবারও তাই হবে, খুব আলাদা কিছু হবে না। কোথায়, আমার তো সবখানেই পূর্ণই মনে হচ্ছে, কোথাও তো শূন্য মনে হচ্ছে না। শূন্য কখনো থাকে না, প্রকৃতি শূন্যস্থান রাখে না, এটা হয় না কখনো। আর ওটিটির মতো করে কাজ করছে, সেখানে সিনিয়র জুনিয়র সবাই মিলেমিশেই কাজ করছে, তো আমার মনে হয় না যে এটা একটা মাধ্যম ফ্ল্যারিশ করা মানে আরেকটা মাধ্যমের জন্য হুমকি স্বরূপ, এরকম না। প্রত্যেক মাধ্যমেরই আলাদা আলাদা দর্শক আছে, না হয়তো আমরা পত্রিকা এখনও পড়তাম না, পত্রিকার বাইরে আমরা অনলাইনে শুধু থেকে যেতাম, কিন্তু আমরা তো পত্রিকা পড়ি, টেলিভিশন দেখি। সো এটা আসলে যার যার চয়েসের উপর ডিপেন্ড করে। ঈদে নাটক আসছে কয়েকটা, এই